দিদিভাই বলছি তোমার জল খাবারটা এখানেই দিয়ে দেব না না কাকুন আমি একটু রেডি হই নি কি ব্যাপার দেবজিৎ ও কি খাবে এসব জিজ্ঞেস করছে তার মানে রান্নাঘরে ঢুকেছে এবং ঢুকবে ফুপুর কি বলেছিল ও নাকি আজই চলে যাবে একটা বার বুনিটা তার সঙ্গে আমাদের সংসার করতে হবে থাকতে হবে চুটকি সাবধানে কথা বলবি বলে দিলাম হ্যাঁ যেটা মুখে আসবে সেটাই বলে দিবি এটা কিন্তু হবে তোমার কোনো সন্দেহ আছে নাকি নাকি যে কাজটা করেছে তাতে তোমার মদত আছে কোনটা চুটকি আমি কোনোদিনও তোর গায়ে হাত তুলিনি গো হ্যাঁ তুই অনেক অনার্য কাজ করেছিস তাও আমি তোকে কিছু বলিনি আজকে কিন্তু আমি তোর গায়ে হাত তুলবো বুঝেছিস যদি ভেবে দেখো রাধারানী আজ সৃষ্টা কিন্তু কোনো ভুল কথা বলেনি কি বললি কেন আমার কথা কানে গেল না তোমার রাধারানী আমি বললাম যে আজ অন্তত সৃষ্টা যে কথাগুলো বলছে সেটা সত্যি কোনো ভুল কথা বলেনি সে আরে মেয়ে তোমাকে তো আগেই বলে দিয়েছি যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করবে তুমি এই বাড়িতেই থাকতে পারবে না তা তুমি কিচেনে ঢুকতে গেলে কেন বাবা শোন সাজিমা এই জীবনে আমি অনেক কিছুই মেনে নিয়েছি তা বলে আমার একমাত্র ছেলের বউ এই ধরনের কাজ করে বাড়িতে ঢুকবে আর সেটা আমি মেনে নেব কিছুতেই না আর এটা তো আমার একার কথা না পপুলো তো এটাই চেয়েছে ওই দিন বললো তো এখানে দাঁড়িয়ে থেকে একটা রাতের মধ্যে আমার ছেলেটাকে পটিয়ে নিয়েছে একেবারে কাবু করে দিয়েছে কিন্তু আমরা তো কাবু হইনি না এটা ওকে বুঝিয়ে দাও আর তোমার রাধা রানী তাকেও বুঝিয়ে দাও ও যদি এই বাবুনিটাকে সাপোর্ট করে তাহলে কিন্তু ওর জায়গা ওর সঙ্গেই খুঁজে নিতে হবে বারুজ্যমশাই কাল আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি গো সারা রাত ধরে আমি ভেবেছি এইমাত্র যে কথাগুলো ওর সম্বন্ধে বললে সেগুলো তুমি বিশ্বাস করে বলেছ ওর সম্পর্কে এই কথাগুলো বিশ্বাস করে বলা যায় ও এমন ধারা মানুষ এখন এইসব কথা ভেবে কোনো লাভ নেই রাধারানী আমি তো হাতে নাতে প্রমাণ পেয়েছি